গ্রিড বিপর্যয় একটি দুর্ঘটনা এ নিয়ে মিথ্যাচার করছে মির্জা ফখরুল রা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু স্বাধীনতা ও বাংলাদেশ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন এই সময় তিনি আরো বলেন চাহিদার বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের এখন মির্জা ফখরুলরা তাদের সামনে এখন সরকারের বিরুদ্ধে অভিযোগ করার মতো কিছু নেই বলার মতো কিছু নেই নিজেরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিল এক মেগাওয়াট বিদ্যুৎ এদেশের জনগণকে দিতে পারে নাই তারা তাদের এই ব্যর্থতা ঢাকার জন্যই বা আমাদের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে এখন এই ধরনের মিথ্যাচার করে বেড়াচ্ছে এটা আসলে মির্জা ফখরুলদের নির্লজ্জ মিথ্যাচারই ছাড়ার কিছুই নাই